আসসালামু আলাইকুম। আজকে ট্রেনিং এ আমরা দেখবো যে কিভাবে আমরা সিটি কর্পোরেশনের যে ডাটা গুলো সেগুলো আপডেটেড শেপ ফাইল কিভাবে তৈরি করতে পারি, এবং সেই সিটি কর্পোরেশনের ভিতরে যে হেলথ ফ্যাসিলিটি গুলো আছে, সাপোজ ক্লিনিক, হসপিটাল, সেগুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে পারি। তো আমরা যদি বাংলাদেশের সিটি কর্পোরেশন গুলো লিস্ট একটু দেখি, যে আমাদের টোটাল 12টা সিটি কর্পোরেশন আছে এই 8টি বিভাগে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে হচ্ছে 2টি, ঢাকা বিভাগে 4টি, এবং বাকি সবগুলো বিভাগে 1টি করে আছে। আচ্ছা, তো এই সিটি কর্পোরেশনগুলোর আমাদেরকে যেটা করতে হবে যে আমরা ম্যাপ কালেকশন করব, তারপর সেই ম্যাপগুলোকে জিও রেফারেন্সিং করব, এবং সেই জিও রেফারেন্সড ম্যাপটাকে আমরা ডিজিটাইজিং করতে হবে। যেহেতু আমরা শেপ ফাইল তৈরি করব, তার জন্য আমাদের ডিজিটাইজিংটা প্রয়োজন, এবং ডিজিটাইজিং করার পর যে শেপটা আমাদের রেডি হবে, সেই শেপের উপর বেস করে আমরা হেলথ ফ্যাসিলিটি গুলোকে আইডেন্টিফিকেশন করব। আচ্ছা, তো আজকের এই ট্রেনিং এর এই কাজগুলো করার জন্য আমাদের প্রয়োজন হবে আর্কজিআইএস। আমরা পোর্টেবল বেস ম্যাপ সার্ভার ইউজ করব, তারপর আমাদের প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশন অবশ্যই, কারণ হচ্ছে আমরা যখন এই ডাটাগুলো তৈরি করব তখন আমাদের ইন্টারনেট কানেকশন প্রয়োজন, ইন্টারনেট ছাড়া আমাদের সফটওয়্যার কাজ করবে না। আচ্ছা, তো আমরা সরাসরি হচ্ছে ট্রেনিং এ চলে যাই। আমরা দেখলাম যে এই 12টি সিটি কর্পোরেশনের জন্য আমরা ডেটা তৈরি করব, এবং এই সিটি কর্পোরেশন গুলোর জন্য প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা ম্যাপ কালেকশন করতে হবে। এই ম্যাপ কালেকশনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ সঠিক ম্যাপ যদি আমরা কালেকশন না করি তাহলে আমাদের ডেটাগুলোও সঠিক হবে না। তো এগুলা কালেকশন করার ক্ষেত্রে অবশ্যই কিছু অফিসিয়াল যে পাবলিকেশনগুলো আছে, যেমন সিটি কর্পোরেশনের ওয়েবসাইট বা সরকারি যেসব ওয়েবসাইট আছে সেখান থেকে, মানে ট্রাস্টেড যে যে সোর্সগুলো আছে সেখান থেকে আমরা ম্যাপগুলো কালেকশন করবো, তাতে আমাদের ডেটা অ্যাকুরেসিগুলো অনেক ভালো হবে। তো আমরা যদি গুগলে সার্চ দিই সাধারণত, যেমন আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ম্যাপ লিখে সার্চ দিলে অনেকগুলো ম্যাপের রেজাল্ট শো করে আমাকে উপরের দিকে। তো এরকম ভাবে অন্যান্য সিটি কর্পোরেশনের ম্যাপগুলোকে আমরা সার্চ দিয়ে, অথবা আমরা যদি টোটাল সার্চে যাই তাহলেও এখানে বিভিন্ন ধরনের এই সোর্স আছে। আবার এখানে আমাদের গুগল সার্চ থেকে অনেক কিছু আমরা নিতে পারি, তো যেটা আমাদের কাছে ট্রাস্টেড মনে হবে এবং যেই ম্যাপটা দেখে মনে হবে যে এই ম্যাপটা আমার জন্য ইজি হবে কাজ করা, সেটাকে আমরা নিব। এর পাশাপাশি এই যে সিটি কর্পোরেশনগুলো আছে, যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভিতরে যদি আমি যাই, এটার মধ্যে কয়টা ওয়ার্ড আছে সেটাও দেখে নেব। যেমন এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হচ্ছে আমাদের যে ওয়ার্ড সংখ্যা আছে এটা হচ্ছে মেবি আগেরটা, তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড আছে মোট টোটাল, আমি একটু দেখি, আর জি আছে মোট ওয়ার্ড আছে 54টা। হ্যাঁ, তো আমি এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ম্যাপটি, এই ম্যাপটি দিয়ে মূলত আজকে ট্রেনিং সেশনটা দেখাবো। এই ম্যাপটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া, এবং আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে সবচেয়ে আপডেটেড। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10টি জোন আছে এবং 54টি ওয়ার্ড আছে। তো এই ম্যাপটি হচ্ছে আমাদের একদম র ফাইল বা জিও রেফারেন্স ছাড়া যেটাকে বলে আর কি। তো এটাকে আমাদের যে কাজ করতে হবে, আমরা ম্যাপ, এই ম্যাপটা কালেকশন করার পর এই প্রথম কাজটা হচ্ছে আমাদের ম্যাপ কালেকশন, তারপর দ্বিতীয় কাজটা করতে হবে জিও রেফারেন্সিং। আচ্ছা, তো জিও রেফারেন্সিং করার ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে, এই তিনটা রিকোয়ারমেন্ট আমাদের প্রয়োজন হবে: আর্কজিআইএস সফটওয়্যার, পোর্টেবল বেস ম্যাপ সার্ভার এবং ইন্টারনেট কানেকশন। তো আমি আর্কজিআইএস সফটওয়্যার তো আমাদের ওপেন আছেই, এবং দেখতে হবে যে এই যে নিচে যে একটা আইকন থাকে আর্কজিআইএস এর, সেটাতে যেন মানে কানেক্টেড থাকে, এই যে কানেক্ট এই আইকনটা, কারণ এটা যদি ইন্টারনেটে কানেক্টেড না থাকে, আর্কজিআইএস এই যে এখানে যদি আমি কার্সরটা রাখি তাহলে দেখাবে যে ইন্টারনেট, মাউস কার্সর রাখলে যে কানেক্টেড টু আর্কজিআইএস অনলাইন। তো অনেক সময় এখানে ক্রস থাকে, তাহলে সেখানে সেই ক্ষেত্রে
এটাতে ডাবল ক্লিক করলে কানেক্টেড হয়ে যাবে যদি ইন্টারনেট কানেকশনটা ওকে থাকে। আচ্ছা, তো আমাদের আরজেএস ওপেন আছে। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে পোর্টেবল বেসম্যাপ সার্ভার। আমরা বেশিরভাগ সময় দেখি যে আমরা যখন বেসম্যাপ ইউজ করি তখন আমরা নর্মালি এই অ্যাড ডাটা বাটন থেকে এই অ্যাড বেসম্যাপ এই অপশনটা সিলেক্ট করি। তো এই যে বেসম্যাপগুলো আছে, এসরির যে ডিফল্ট যে বেসম্যাপগুলো এখানে কানেক্টেড, এই বেসম্যাপগুলোর ক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করতে হয়। প্রবলেমগুলো মূলত এমন যে আমি যদি কোনো একটা বেসম্যাপ এখান থেকে নেই তাহলে সেই বেসম্যাপটা লোড হতে অনেক সময় নেবে, এবং দেখা যাবে যে আমি যখন জিও রেফারেন্স করবো বেসম্যাপের সাথে তখন অনেক কিছুই মানে স্লো হয়ে যাবে এবং আমার আরজেএস ও নট রেসপন্ডিং করতে পারে, এরকম হতে পারে। তো এই জন্য হচ্ছে বেসম্যাপ পোর্টেবল যে বেসম্যাপ সার্ভার সেটা আমরা ইউজ করব, এবং সেটা খুবই ফাস্ট, আরজেএস এর ক্ষেত্রেও ফাস্ট, কাজ করতে অনেক সুবিধা। তো এটাকে আমরা ক্লোজ করে দিই। তো বেসম্যাপ সার্ভারের জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে পোর্টেবল বেসম্যাপ সার্ভার ভার্সন 3.1। তো এটা যদি আমি ওপেন করি, আমি এই সফটওয়্যারটা দিয়ে দেব, শেয়ার করে দেব। এটা একটা জিপ ফরম্যাটে থাকবে, তো এটা আনজিপ করলে এরকম একটা ফোল্ডার তৈরি হবে এবং এর ভিতরে এর সোর্স ফাইল সহ সবগুলো ফাইল এখানে থাকবে। আচ্ছা, এর ভিতরে এই যে পোর্টেবল বেসম্যাপ সার্ভার .exe যে ফাইলটি থাকবে সেই ফাইলটি মূলত আমাদের সফটওয়্যার মূলত যেটা রান করবে। তো এটাতে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করলে সেটা ওপেন হবে। তো এখানে একটা ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল শো করবে, আমরা এখানে ইয়েস দিয়ে দেব। দেওয়ার পর আচ্ছা আসলো, তো আসার পর এইরকম একটা ব্ল্যাঙ্ক থাকবে আমাদের এখানে। মূলত এখানে যে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে একটা বেসম্যাপ, এবং আমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারি, কিন্তু আমাদের সুইটেবল কোনটা দেখতে হবে। আমরা জিও রেফারেন্সিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি সুইটেবল হয় গুগল ম্যাপ রুট এবং গুগল ম্যাপ ইমেজারি যেটা আছে, এই দুইটা। কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের গুগল আর্থ বা আমরা যেভাবে গুগল ম্যাপে ইউজ করি সেই ম্যাপগুলোই হচ্ছে এটা। তো প্রথমে আমি গুগল ম্যাপ রুটটা এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই আগেরটা। গুগল ম্যাপ রুট যখন সিলেক্ট করি তারপর এখানে একটা বাটন আছে যে স্টার্ট নিউ সার্ভিস, এখানে ক্লিক করলে আমাদেরকে একটা ওয়ার্নিং শো করবে যে দিস ডাটা সোর্স ইজ ফর টেস্ট অনলি, ডু নট ইউজ দিস ফর কমার্শিয়াল পারপাস। কারণ এটা শুধু টেস্ট বা এডুকেশনাল পারপাসে আমরা ইউজ করতে পারবো, কমার্শিয়াল পারপাস আমাদের ইউজ করা যাবে না। তো আমি এটা ওকে দিয়ে দিলাম, এটা আমার কোনো প্রবলেম না। পাশাপাশি আমি যেটা করব যে গুগল ম্যাপ ইমেজারি যেটা আছে সেটাকে সিলেক্ট করে স্টার্ট নিউ সার্ভিসে ক্লিক করব। আচ্ছা, তো এই দুইটা আমাদের লেয়ার এখানে চলে আসলো। এখন প্রথমে এটা আমাকে এই আরজিএস এর সাথে কানেক্ট করতে হবে এই সফটওয়্যারটাকে। তো কানেক্ট করার জন্য আমরা কি করব, আমরা এই গুগল ম্যাপ রুট প্রথমে কানেক্ট করব। তার জন্য এটাতে সিলেক্ট করে এখানে একটা অপশন, এই যে এটা WMTS URL, এটা মূলত WMTS সার্ভারের ক্ষেত্রে কাজ করবে। তো WMTS URL এর এই পাশে যে কপি টু ক্লিপবোর্ড আছে সেখানে ক্লিক করব। করার পর এখানে দেখাচ্ছে কপি টু ক্লিপবোর্ড, ক্লিপবোর্ডে এই লিংকটা কপি হয়ে গিয়েছে। এখন আমি আরজেএস এ যাই। যাওয়ার পর এখানে ক্যাটালগ যে প্যানেল আছে, ক্যাটালগ প্যানেলের টুল বক্সের মধ্যে সিস্টেম টুল বক্স, আচ্ছা আরজেএস এ আসার পর এই যে ক্যাটালগ যে প্যানেলটি আছে সেই ক্যাটালগ প্যানেলের এখানে নিচে আছে দেখতে পাচ্ছি আমরা এই জিআইএস সার্ভার। তো জিআইএস সার্ভারে আমরা যদি এই প্লাস বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কিন্তু অনেকগুলো সার্ভার অ্যাড করার অপশন আছে। তো আমরা সবার শেষের যেটা আছে WMTS সার্ভার সেটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে যেই ইউআরএলটা কপি করেছিলাম
এই ইউআরএলটাই এখানে পেস্ট করে দেব। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর আমাদের এই যে WMTS সার্ভারের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং আমাদেরকে ওই সার্ভারের যে লেয়ারগুলো আছে সেগুলোকে লোড করতে হবে। তার জন্য আমাদেরকে এই যে গেট লেয়ার্স বাটনটাতে ক্লিক করলে হবে। ওকে, তো আমাদের এই সব লেয়ার চলে আসছে। লেয়ার বলতে এটা মূলত এক্সটেন্ড বোঝাচ্ছে। তো এখানে ক্লিক করার পর ওকে, আচ্ছা, তো এটা আসার পর এখানে ক্রস ক্রস শো করবে, এখানে জাস্ট ডাবল ক্লিক করলে হবে, দেন কানেক্ট হয়ে যাবে। অথবা আবার এটাতে রাইট ক্লিক করলে, এই যে ডিসকানেক্ট যদি করি এরকম থাকবে, আবার এখানে রাইট ক্লিক করে কানেক্ট করলে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো হয়ে যাওয়ার পর গুগল ম্যাপ রুটস এটা কানেক্টেড হয়ে গেল এবং গুগল ম্যাপ ইমেজারি এটা কপি টু ক্লিপবোর্ড, পাশাপাশি WMTS সার্ভারে ক্লিক করব, এখানে পেস্ট করে দেব গেট লেয়ার্স। ওকে ওকে, তো আমাদের দুইটা বেজ ম্যাপ অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই দুইটাকে বেজ ম্যাপ হিসেবে ইউজ করতে পারবো। তো প্রথমে আমি গুগল ম্যাপ রুটটাকে এখানে নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ, আসলে এটা তো জিও রেফারেন্সিং ইমেজ না, তো সেক্ষেত্রে অন্য একটা লোকেশন দেখাবে, যেমন এটা চলে গেছে একদম দক্ষিণ আফ্রিকাতে। তো আমরা আমাদের বাংলাদেশের যেখানে এই ঢাকা সিটি কর্পোরেশনটা সেখানে আমরা জুম করব। ওকে, আচ্ছা, তো এটা আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিটি কর্পোরেশন। তো এটার ক্ষেত্রে আমরা আরেকটু হেল্প নিতে পারি, যেমন আমি যদি ঢাকা ডিস্ট্রিক্টের শেপ ফাইলটা এখানে নিয়ে আসি, নিয়ে এসে যদি জুম টু লেয়ার দিই, যে ঢাকা ডিস্ট্রিক্টের লেয়ার শেপ ফাইলে যদি জুম টু লেয়ার দিই, তাহলে কিন্তু আমার ঢাকা ডিস্ট্রিক্টের এক্সটেন্টটা এখানে চলে আসবে, তখন আমি ঢাকা সিটি কর্পোরেশনটা খুঁজে পেতে খুব সুবিধা হবে আমার। ওকে, তো আমার যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আমরা জানি এই অংশটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এয়ারপোর্ট বা উত্তরার যে অংশটা, তো আমরা এখানে জিও রেফারেন্স করার জন্য প্রথমে আমাদের যে টুলটা দরকার সেটা হচ্ছে জিও রেফারেন্সিং টুলবার। তো আমরা জানি যে ArcGIS এর টুলবার আনার জন্য আমাদের এই কাস্টমাইজ থেকে টুলবার, এখান থেকে জিও রেফারেন্সিং এ যেতে হবে, অথবা আমরা এখানে রাইট ক্লিক করলেই এই টুলবারের লিস্টটা শো করবে এবং এখান থেকে জিও রেফারেন্সিং নিতে পারবো। তো এটা ক্লিক করলাম, করার পর আমি যে কোনো জায়গায় এটাকে বসিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, তো জিও রেফারেন্সিং টুলবারটি আনার পর আমাদেরকে এই টুলবারের মধ্যে কিছু টুল অ্যাড করতে হবে। আমি একটা জিনিস বলি, যে এখানে যে তিনটি টুল দেখতে পাচ্ছেন আপনারা, রোটেট, শিফট এবং স্কেল, এই তিনটি টুল ডিফল্টভাবে এই টুলবারের সাথে থাকে না, এটাকে মানে কাস্টমাইজ করে নিয়ে আসতে হয়। তো কীভাবে কাস্টমাইজ করে আনতে হয় সেটা দেখি। আমরা এখানে কাস্টমাইজে যাব, এখান থেকে কাস্টমাইজ মোড এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি কমান্ডে যাই, ওকে, তো কমান্ডে আসার পর আমরা যে তিনটা টুল এখান থেকে নিব, সেই তিনটা টুল হচ্ছে রোটেট, শিফট এবং স্কেল। আমি এই তিনটা টুলকে এখান থেকে এই যে ড্র্যাগ করে আমি এখান থেকে বাদ দিয়ে দেব। আচ্ছা, আমি এখানে অ্যাড করে দেখাই কিভাবে অ্যাড করে। আচ্ছা, তো এই তিনটা টুল আমি এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি চাইলে যে কোনো টুল যে কোনো জায়গায় মুভ করতে পারি। কাস্টমাইজ মোডে সুবিধা হচ্ছে যে আমি একটা টুল, কোনো একটা স্পেসিফিক টুলবারের মধ্যে একটা টুল আছে, সেই টুলবার থেকে ওই টুলটাকে অন্য টুলবারে নিতে পারি। যেমন আমি চাইলে এই এডিটর, বা আমি চাইলে এই যে আমাদের ফুল এক্সটেন্ড টুলটা আছে, সেই টুলটাকে আমি এই যে টুলবারটা আছে, এই টুলবারটার নাম হচ্ছে টুলস,
এই টুলস থেকে ধরে নিয়ে আমি এখানে ড্রয়িং এর ভিতরেও রেখে দিতে পারি। ওকে, তো এটা হচ্ছে, এটা সুবিধা যে আমি নিজের মতো করে টুলবার তৈরি করতে পারি নিজের ইচ্ছা মতো, যে আমার যেসব টুলস লাগবে আমি শুধু সেই সব টুল দিয়ে কোনো একটা টুলবার সাজাবো, আর অনেকগুলো টুলবার আমার প্রয়োজন নাই, একটা টুলবারের মধ্যে আমার প্রয়োজনীয় সব টুলস থাকবে। এটা হচ্ছে এই কাস্টমাইজের সুবিধা। তো এটা অনেকভাবে করা যায়, তো আমি এটা আগের জায়গায় রেখে দিচ্ছি, দেন এটা এখানে থাকুক। ওকে, তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্কেল, রোটেট এবং শিফট, এই তিনটা টুল দরকার এডিটরের জন্য। এই যে এডিটর যে টুলবারটি আছে, সেই এডিটর টুলবারের, সরি এডিটর না, জিওরাফেন্সিং, জিওরাফেন্সিং যে টুলবারটি আছে, এই টুলবারের মধ্যে আমরা বাকি তিনটা টুল অ্যাড করব। তো তিনটা টুল আমি যদি এখানে সার্চ দেই, IFT শিফট, তো এখানে জিওরাফেন্সিং এর মধ্যে একটা শিফট টুল আছে, এই জিওরাফেন্সিং ক্যাটাগরির মধ্যে যাব, তারপর আমরা এখান থেকে শিফট টুলটা সিলেক্ট করে এই জিওরাফেন্সিং এর মধ্যে রেখে দেব। ওকে, শিফটের পর আমরা যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে স্কেল। তো জিওরাফেন্সিং এখানে আছে সিলেক্ট করা, এর ভিতরে স্কেল টুলটা আমাদের প্রয়োজন হবে, এটা এখানে সিলেক্ট করলাম। তারপর আরেকটা টুল আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে রুটেট। আমাদের যদি কোনো কিছু রুটেশনের প্রয়োজন হয় তাহলে জিওরাফেন্সিং থেকে রুটেট সিলেক্ট করে এখানে জাস্ট ড্র্যাগ করে রেখে দিলেই হবে। তো এটা ছিল আমাদের টুল অ্যাড করা কাস্টমাইজ মোড থেকে। তো আমার আর টুলের প্রয়োজন নেই, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন আমার আবার সেই আগের মোডে চলে গেছে, এখন আমি চাইলে যে কোনো কিছু করতে পারবো। তো আমরা জিওরাফেন্সিং শুরু করার জন্য এই যে জিওরাফেন্সিং যে টুলবারটি আছে, এর ভিতরে আমাদের দেখতে হবে যে আমাদের DNCC যে ইমেজটা আছে, র ইমেজটা, সেই ইমেজটা এখানে আছে কিনা। সেই ইমেজটা থাকলে আমরা কি করব, এই জিওরাফেন্সিং অপশন থেকে ফিট টু ডিসপ্লে এটা সিলেক্ট করব। ফিট টু ডিসপ্লে সিলেক্ট করার পর আমার এই DNCC যে ম্যাপটা, সেই ম্যাপটা আমার এই যে কারেন্ট ডিসপ্লে আছে সেই ডিসপ্লেতে ফিট হয়ে যাবে। ওকে, তো ফিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছুই দেখতে পাচ্ছি না এই ইমেজটার জন্য, আমাদের ব্যাকগ্রাউন্ড মানে ইমেজটার জন্য ঢেকে গেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা শো করার জন্য দুইটা কাজ করবো, একটা হচ্ছে এই যে হোয়াইট পোর্শন যেটা আছে, এই হোয়াইট পোর্শনটা আমার প্রয়োজন নেই, এটা আমি না দেখলেও চলবে, আমার শুধুমাত্র এই কালারগুলো দেখলেই হবে। আর হচ্ছে যে আমি এটা ট্রান্সপারেন্সিও কমিয়ে দেব। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এই DNCC ম্যাপের রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব, লেয়ার প্রপার্টিজ, এই লেয়ার প্রপার্টিজ থেকে আমরা চলে যাব হচ্ছে সিম্বোলজি সেকশনে, সিম্বোলজি ট্যাব বলা যায়। তো এখান থেকে ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড ভ্যালু, অর্থাৎ RGB-র যে ভ্যালু আছে এখানে এই ম্যাপের মধ্যে, যে RGB ভ্যালু আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ম্যাপটা, সেই RGB ম্যাপের যে ভ্যালু আছে, মনে করি যে আমার RGB ম্যাপের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255। আমরা জানি যে কালার ভ্যালু হচ্ছে 0 to 255, অর্থাৎ 256টা কালার ভ্যালু আমাদের আছে। তো আমরা সবচেয়ে হায়েস্ট যে ভ্যালুটা 255, মানে RGB রেডের জন্য 255, তারপর আমার গ্রিনের জন্য 255 এবং ব্লু এর জন্য 255, এই তিনটা হচ্ছে, এই তিনটা RGB কালার মিলে হচ্ছে আমার একদম হোয়াইট কালার যেটা। তো সেই কালারটাকে আমি কিভাবে রাখবো, আমি এখান থেকে নো কালার হিসেবে রাখবো, মানে যেই কালারটা এখানে হোয়াইট আছে সে হোয়াইট কালারটা শো করবে না, মানে নো কালার শো করবে। আমি একটু অ্যাপ্লাই করে দেখাই যে এই যে এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড আমার হোয়াইট যা ছিল সব চলে গেছে। আমরা যদি হোয়াইটটাকে এখানে রেড হিসাবে রাখতাম তাহলে কিন্তু সে এই হোয়াইটটাকে রেড তৈরি করে দেখাতো। হ্যাঁ, তো কনসেপ্ট ক্লিয়ার। তো আমি এটাকে নো কালার হিসেবে রেখে হোয়াইটটাকে রিমুভ করে দিলাম, এবং আমার এই কালার যে অংশটা আছে বিভিন্ন কালারের, এটার অংশটাকে আমি ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিব। তো ট্রান্সপারেন্সি বাড়ানোর জন্য অবশ্যই ডিসপ্লে সেকশনে যাব, এখান থেকে যে ট্রান্সপারেন্সি অপশন আছে এটা আমি সাপোজ 50% দিয়ে দিলাম, অ্যাপ্লাই, আমি আরেকটু বাড়িয়ে দিই 60, অ্যাপ্লাই। ওকে, ট্রান্সপারেন্সিটা নির্ভর করবে আমার
নিজের উপর, মানে আমি ম্যাপটা কতটুকু ভালো বুঝতে পারতেছি বা ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ম্যাপটা কতটুকু ভালো খাপ খাচ্ছে সেটার উপর। ওকে, তো যেটা বলছিলাম যে শিফট টুল এবং স্কেল মুভ এই টুলগুলো আমাদের প্রয়োজন হবে। তো আমি এটাকে হাইড করে দিই, এই অংশটা আমার প্রয়োজন নেই আপাতত, আমি পুরো ডিসপ্লেটা নিয়ে নিলাম। ওকে, তো শিফট টুলটা কি কাজ করে আমি দেখাই, প্রথমে স্কেল টুলটাকে দেখাই। মনে করি যে আমার ম্যাপটা অনেক ছোট অথবা অনেক বড়, তো স্কেল টুলে যখন ক্লিক করব তখন স্কেল টুল কি করবে, আমি যখন এইভাবে স্কেলিং করব সেই ম্যাপটাকে ছোট বড় করবে। শুধুমাত্র আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ম্যাপটা ছোট বড় হবে, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ঠিক থাকবে। এটা হচ্ছে আমার স্কেল টুলের সুবিধা, যে আমি কোনো একটা ম্যাপকে ইজিলি ছোট বড় করতে পারতেছি। আচ্ছা, আর হচ্ছে এই যে শিফট যে টুলটি আছে, এই টুলটা অনেক সময় পেন টুলের মতো কাজ করে। এই যে পেন টুল যেটা আছে, সেটার কাজ হচ্ছে আমার পুরো যে যতগুলো লেয়ার থাকুক না কেন, সম্পূর্ণটাকে আমাকে এসে মুভ করবে। আর শিফট টুলের কাজ হচ্ছে সে শুধুমাত্র এই ডিএনসিসির যে লেয়ারটা আছে সেটাকে মুভ করবে। সরি, এটা শিফট টুল না, শিফট টুল শুধুমাত্র ডিএনসিসির যে ম্যাপটা আছে সেটাকে আমি মুভ করব, বাকি ব্যাকগ্রাউন্ডের যে ম্যাপটা আছে সেটা আমার ঠিক থাকবে। তো এটার অনেক সুবিধা আছে, এটা কাজ করতে গেলে অনেক সুবিধা পাওয়া যায়। তো আমি এখানে যেটা করব, যে আমাদের এই যে ম্যাপটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকার যে ওয়াটার বডি গুলো আছে, এই ওয়াটার বডি গুলোর সাথে এই ম্যাপের বাউন্ডারি ওয়াটার বডি গুলো মিলে যায়, এবং পাশাপাশি এই যে রাস্তা আছে যেগুলো, সেই রাস্তাগুলোর সাথেও এটা মিলে যায় অনেকটা। তো তার জন্য আমরা প্রথমে সবার আগে দেখতে হবে যে রাস্তাগুলো মিলে কিনা, যে যদি আমার ম্যাপটা এরকম থাকে যে রাস্তা আছে ম্যাপের মধ্যে, আমার এই লেয়ার যেটা জিরো ফ্রেন্স করব ওই ম্যাপে যদি রাস্তা থাকে তাহলে আমার এটা জিরো ফ্রেন্স করতে আরো সুবিধা হয়, আর না হলে আমরা ম্যানুয়ালি ধরে ধরে জিরো ফ্রেন্স করতে পারি। তো প্রথমত আমাদের কি রাস্তাগুলো মিলাতে হবে, এই রাস্তাগুলো মিলানোর জন্য আমি জাস্ট এখান থেকে কিছু পয়েন্ট আমি সিলেক্ট করে নেব। যেমন এখানে যদি পিছনের লেয়ারটা নিয়ে আসি, এখানে একটা রাস্তা আছে, এই যে রাস্তাটা প্রগতি সরণি দেওগ্রাম রোড আমরা এটা দেখতে পাচ্ছি, এবং এই ডিএনসিসির মধ্যেও এইখানে একটা সোজা যে হোয়াইট কালার যে একটা রাস্তা, এটা রাস্তা দেখা যাচ্ছে। তো আমি এই রাস্তাটার সাথে এই রাস্তাটা ম্যাচ করে দিই, অবশ্যই আমার এই ওয়াটার বডিগুলো ম্যাচ করবে এবং রাস্তাটাও ম্যাচ করবে। ওকে, তো আমরা যে কোনো একটা পয়েন্ট দিয়ে শুরু করি। প্রথমে মনে রাখতে হবে যে আমরা যেই জিওফেন্সিং পয়েন্টগুলো নিব সেই পয়েন্টগুলো অবশ্যই খুবই প্রিসাইজ হতে হবে, কারণ আমার ম্যাপটা যদি সঠিকভাবে জিওরেফারেন্স না হয়, 100% অ্যাকুরেসি যদি না আসে বা 95%-এর উপরে যদি অ্যাকুরেসি না আসে, সেক্ষেত্রে কিন্তু আমার ডেটাগুলো অ্যাকুরেট হবে না। এটার ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হবে আমরা যখন জিওরেফারেন্সিং পয়েন্ট নেব। তো পয়েন্ট নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে অ্যাড কন্ট্রোল পয়েন্ট যে বাটনটি আছে জিওরেফারেন্সিংয়ে, এটা ক্লিক করলাম। করার পর প্রথমে যে ম্যাপটি আছে এই ম্যাপের উপর ক্লিক করব। আমাদের যে এই যে ঢাকা সিটি কর্পোরেশনের যে ম্যাপটি আছে সেই ম্যাপের উপরে আমি একটা ক্লিক করব। এখন কোথায় ক্লিক করব, আমি পয়েন্টটা কোথায় নিতে চাই সেটা দেখব। তো আমি এখানে রোডের মাথায় নিতে চাই, তো এটা সিলেক্ট করলাম। করার পর আমি চাইলে এটাকে ভিজিবল রাখতে পারি নাও রাখতে পারি। তো এই পয়েন্টটা আসলে হবে এইখানে। ওকে, তো আমার এখানে 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। তো আমি চেষ্টা করব যে এই মাঝখানে পয়েন্ট না নিয়ে বাউন্ডারি গুলোতে পয়েন্ট নেওয়ার জন্য, তাহলে কি হবে, ম্যাপের ডিস্টরশন হবে না, ম্যাপটা একুরেট থাকবে। তো আমি এই পাশে একটা পয়েন্ট নিলাম, যেহেতু আমি চেষ্টা করব এই পাশ থেকেও একটা পয়েন্ট নেওয়ার জন্য। তো এই পাশ থেকে পয়েন্ট নেওয়ার জন্য আমাকে যেটা ফলো করতে হবে, অবশ্যই রুট ফলো করতে হবে, এবং আমি কোন একটা নির্দিষ্ট পয়েন্টে এই জিরোফারেন্স পয়েন্টটা নিব। আচ্ছা,
আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে একটা রাস্তা আছে ম্যাপের, এই যে হলুদ যে রাস্তাটা আছে এর সাথে ম্যাপের এই হোয়াইট রাস্তাটা ম্যাচ করে। তাহলে আমি যদি এই অংশটা এখান থেকে এটাতে ম্যাচ করে দিয়ে এনে, তাহলে কি হবে, আমার কিন্তু বাকি অংশটুকু ম্যাচ করে ফেললো। তারপর আমরা দেখব যে আমাদের ব্যাকগ্রাউন্ডে আরো যেসব রাস্তা আছে সেই রাস্তাগুলোকে ম্যাচ করানোর জন্য, সাপোজ আমরা যদি একদম এই পাশে চলে আসি, এখানে আমাদের আরো অনেকগুলো রাস্তা আছে, সেই রাস্তাগুলোকে আমরা ম্যাচ করাতে পারি। আচ্ছা, আমি একটা জিনিস এখানে দেখলাম যে এখানে যে একটা রাস্তা আছে, আমি ট্রান্সপারেন্সি যদি কমিয়ে দেই, 0% করে দিই, তাহলে দেখবো যে এখানে ইন্দিরা রুট অর্থাৎ ফার্ম গেটের একটা রাস্তা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেই রাস্তাটা হবে কোনটা? নিশ্চয়ই এই যে এই মোড়টা, ফার্ম গেটের রাস্তাটা। তাহলে আমার কি করতে হবে, এই ইন্দিরা রোডের বা ফার্ম গেটের যে মোড়টা আছে সেটাতে একটা পয়েন্ট নিতে হবে। আমি এখানে ক্লিক করলাম 3 নম্বর পয়েন্ট, ক্লিক করার পর এটা হবে আমার এইখানে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ম্যাপটা অনেকটাই এখানে বসে গেছে বা মিলে গেছে। তো আমি আবার এটা ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিচ্ছি। তো 3টা পয়েন্ট নেওয়ার পরেই অনেকটা মিলে গেছে আমাদের। আমরা চাইলে আরো অনেকগুলো পয়েন্ট নিতে পারি। নর্মালি পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা 3-4টা বা এর বেশি পয়েন্ট নেওয়ার চেষ্টা করব, তাতে করে আমাদের ম্যাপটা আরো বেশি অ্যাকুরেট হবে। তো আমি এই পাশ থেকে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, যেহেতু টিউটোরিয়াল পারপাস এজন্য আমি বেশি লম্বা করব না। তো আমার এটা পয়েন্টগুলো নিয়ে হয়ে গেলে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই জিওরেফারেন্স যে বাটনটি আছে এখানে রেক্টিফাই ক্লিক করব। আচ্ছা, এখানে আমরা দুইটাই ক্লিক করতে পারি, একটা হচ্ছে আপডেট জিওরেফারেন্সিং এবং রেক্টিফাই। আপডেটটা কি করবে, যে সে কারেন্ট যে ইমেজটা আছে সেটাকে আপডেট করে দিবে অর্থাৎ জিওরেফারেন্স করে দিবে। আর যদি রেক্টিফাই দেই তাহলে সে এটাকে জিওরেফারেন্স করবে না, কিন্তু নতুন একটা ফাইল তৈরি করবে জিওরেফারেন্স হিসাবে, এই ইমেজেরই আর একটা কপি তৈরি করবে, জিওরেফারেন্স কপি। তো আমরা রেক্টিফাই দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের ফোল্ডারটা সিলেক্ট করব। তো আমার ম্যাপ ছিল হচ্ছে ট্রেনিং এ, আমি ট্রেনিং যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে অ্যাড করলাম। এখন ডিএনসিসি আমি এখানে লিখে দিব যে রেক্টিফাইড, রেক্ট লিখে দিলাম, এনাফ। তারপর আমি এটা সেভ করব। আর এখানে ফরম্যাটের ক্ষেত্রে টিপ ফরম্যাট রাখাটাই বেটার, আমরা অলওয়েজ এটা ইউজ করি এবং টিপ ফরম্যাটে ডেটার কোয়ালিটি গুলো একটু ভালো থাকে। তো এটা 100% হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আমরা আবার ওপেন করব এটা। আমাদের যেটা করতে হবে যে এই ম্যাপটা যখন জিও রেফারেন্স হয়ে গেল তো আমরা এটা ওপেন করব। তো অনেক সময় কি হয় যে ওপেন করার সময় আমাদের, আমরা যেহেতু এই যে বেস ম্যাপটি আমরা ইউজ করেছি গুগল ম্যাপ WMTS সার্ভার থেকে, এই বেস ম্যাপের সাথে অনেক সময় এই প্রজেকশনটা মিলে না। হ্যাঁ, মিলে না বলতে আমরা যে WGS 1984 যদি দেই তাহলে সে বেস ম্যাপের সাথে ম্যাচ করতে পারে না। তো তার জন্য আমাদের এই বেস ম্যাপের যে লেয়ারটা আছে সেই লেয়ারের প্রপার্টিতে যাব। যাওয়ার পর একটু নিচের দিকে যদি যাই সোর্সের, সেখানে দেখতে পাবো WGS 1984 ওয়েব মার্কেটর অক্সিলারি স্কোয়ার। তো এই লেখাটাকে আমরা কপি করব। হ্যাঁ, কপি করার পর আমরা আমাদের এই DNCC যে রেক্টিফাইড ইমেজটা আছে সেটার প্রপার্টিতে যাব এবং এটার স্পেশাল রেফারেন্স থেকে এখানে আমরা যদি পেস্ট করি সার্চ করে তাহলে সে শো করবে যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম কল WGS 1984 ওয়েব মার্কেটার। এটা সিলেক্ট করে ওকে করে অ্যাপ্লাই করব। ওকে, দেন এখন যদি আমরা ওপেন করি এটা,
তাহলে আমাদের কোনো প্রবলেম শো করবে না, এটা অটোমেটিক্যালি ম্যাচ করবে। ওকে, তো এটা ছিল আমাদের ম্যাপ কালেকশন এবং জিও রেফারেন্সিং, এই দুইটা কাজ আমাদের কমপ্লিট। এবং থার্ড যে কাজটা আছে সেটা হচ্ছে ডিজিটাইজেশন। এই কাজটা আমরা সবাই মোটামুটি পারি, কাজটা তত বেশি দেখানোর কিছু নাই বলে আমি মনে করি। আমি তারপর কিছু জিনিস শেয়ার করব। তো ডিজিটাইজিং করার জন্য আমার এই বেজ ম্যাপের প্রয়োজন নেই, এটা রিমুভ করে দিচ্ছি। আমার যেটা প্রয়োজন সেটা হবে আমার একটা শেপ ফাইল তৈরি করা। আমি প্রথমে এই যে ওয়ার্ড শেপ ফাইল আছে, আমরা যেহেতু ওয়ার্ড ওয়াইজ ডিজিটাইজিং করব, যেমন এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, এটা জোন 4, এবং এই জোন 4 এর মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7টা ওয়ার্ড আছে। এই 7টা ওয়ার্ড সাপোজ আমি ডিজিটাইজিং করব, তার জন্য আমাকে একটা লাইন শেপ ফাইল অথবা পলিগন শেপ ফাইল তৈরি করতে হবে। তো প্রথমত বলে রাখি যে ডিজিটাইজিং এর জন্য যেটা র ডিজিটাইজিং, সেক্ষেত্রে লাইন শেপ ফাইলটা অনেক বেশি উপকারী বা উপযোগী আমি মনে করি। তো আমরা এখানে একটা ট্রেনিং এ রাইট ক্লিক করে নিউ শেপ ফাইল, এখানে এটা হবে পলিলাইন। তো এটা আমি দিয়ে দিচ্ছি যে ওয়ার্ড বাউন্ডারি অথবা ডিএনসিসি বাউন্ডারি অর ওয়ার্ড বাউন্ডারি। ওকে, তো পলিলাইন দেওয়ার পর আমাদেরকে এখানে স্পেশাল রেফারেন্সটা ডিফাইন করতে হবে। তার জন্য আমরা এডিটে যাব। এডিটে গিয়ে আমরা যেটা করব যে এই লেয়ারের যে স্পেশাল রেফারেন্স আছে অর্থাৎ ডিএনসিসি রেক্টিফাইড, সেই রেক্টিফাইড এর সেম কোঅর্ডিনেট আমরা এই পলিলাইনে ইউজ করব। তো পলিলাইনে ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে একটা বাটন আছে যে ইম্পোর্ট। তো ইম্পোর্টে ক্লিক করলে আমরা যদি আমাদের যে ম্যাপটা আছে ট্রেনিং এ, এই ম্যাপটা জাস্ট আমরা সিলেক্ট করে দিয়ে অ্যাড করে দিলাম, সে অটোমেটিক্যালি এখানে একটা স্পেশাল রেফারেন্স সে নিয়ে নিবে। তো নিয়ে নেওয়ার পর আমি সিলেক্ট করে ওকে দেন ওকে, তো আমাদের এই লেয়ারটা তৈরি হয়ে গেল। এখন আমরা এই লেয়ার দিয়ে এখানে ডিজিটাইজিং শুরু করব। তো আমি একটু এটার সিম্বোলজি চেঞ্জ করে নিচ্ছি। জাস্ট এটা যাতে এখানে ম্যাচ করে আমি এটা রেড দিচ্ছি 1.5, থাকুক সমস্যা নেই, অ্যাপ্লাই। ওকে, তো ডিজিটাইজিং শুরু করার জন্য আমরা জানি যে আমাদের এডিটর টুলবার লাগবে। তো এডিটর টুলবারটা আমরা দুইভাবে আনতে পারি, একটা হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড টুলবারের মধ্যে আমাদের এডিটর টুলবারটা এখানে ক্লিক করলে চলে আসবে, অথবা আমরা এখানে কাস্টমাইজ থেকে টুলবার, এখান থেকে এডিটর টুলবারটা নিতে পারি। নেওয়ার পর আমরা এখানে জাস্ট বসিয়ে দিলাম। এখন এডিটর টুলবারে আমি যদি স্টার্ট এডিটিং দেই, ওকে দেওয়ার পর এখানে একটা বাটন আছে আমাদের ক্রিয়েট ফিচার। তো ক্রিয়েট ফিচারে ক্লিক করলে এই ডিএনসিসি ওয়ার্ড বাউন্ডারি যে লেয়ারটা আছে সেটা এখানে শো করবে, এবং আমরা এখান থেকে লাইন সিলেক্ট করব। তো আমি আমার এখন ইচ্ছা মতো আমরা এখানে ডিজিটাইজিং করতে পারি। তো সাপোজ আমি একটু র্যান্ডমলি ডিজিটাইজিং করে দেখাই, সাপোজ আমি এখান থেকে শুরু করব। আচ্ছা, এখন একটা জিনিস শেয়ার করি, এই যে মাঝে মাঝে এই কার্ভগুলো আছে, ডিজিটাইজিং করার সময় আমরা করি কি, বেশিরভাগ সময় অনেকে এইভাবে এইভাবে ডিজিটাইজ করে যায়, মানে কার্ভগুলো আমরা ভালোভাবে ড্র করি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিজিটাইজিং এ অনেক এরর থাকবে। যার কারণে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এখানে ডিফল্ট হচ্ছে স্ট্রেট সেগমেন্টটা সিলেক্ট করা থাকে এডিটরে। তো আমরা এখান থেকে এই যে এন্ড পয়েন্ট আর্ক সেগমেন্ট যেটা, সেটাকে সিলেক্ট করব। করলে কি হবে, আমি এই পুরো কার্ভটা তৈরি করার জন্য আমি সাপোজ এখানে ক্লিক করলাম, করার পর আমি এখানে কতটুকু আমি অ্যাঙ্গেল নিব সেটা কিন্তু আমি এখানে ডিফাইন করতে পারি। এখন আমি যেখানে যে অ্যাঙ্গেলটা নিয়ে এখানে একটা ক্লিক করব জাস্ট, তখন সে এই পুরো অ্যাঙ্গেলটাকে নিয়ে নিবে। ওকে, তো তারপর আমার পরবর্তী যে অংশটা আছে সেটাকে আমি ডিজিটাইজিং করব। সাপোজ আমি এই অংশটা ডিজিটাইজিং করতেছি, আবার এখানে দেখতে পাচ্ছি যে একটা কার্ভ আছে, তার জন্য আমাকে এই যে এন্ড পয়েন্ট আর্ক সেগমেন্ট এটা নিয়ে নিয়ে জাস্ট আমি এখানে সিলেক্ট করে এখানে যদি ক্লিক করে দিই, তাহলে এই পুরো অংশটা আমার ডিজিটাইজিং হয়ে গেল অটোমেটিক্যালি। আবার আমি এখানে ক্লিক করে আবার এখানে কার্ভটা নিয়ে নিলাম, আবার এখানে সিলেক্ট করে এই কার্ভটা নিয়ে নিলাম,
আমি টিউটোরিয়াল পারপাসে করছি, একুরেসিটা অত বেশি দেখছি না। তো যারা করবে অবশ্যই একুরেসিটা দেখে করবে। তো আমি র্যান্ডমলি নিয়ে নিচ্ছি, আবারও বলছি যে আমি কিন্তু টিউটোরিয়াল পারপাসে খুব দ্রুত এটা দেখিয়ে দিচ্ছি। তো যারা কাজ করবে তারা আশা করি অবশ্যই ধীরে সুস্থে সুন্দরভাবে কাজ করবে, যাতে করে আমাদের একুরেসি গুলা ভালো আসে। তো সাপোজ আমি আমার এইটুকু হচ্ছে আমার বাউন্ডারিটা, আমার এই অংশটুকু ড্র করতে হবে। আচ্ছা, এখন যে একটা টুল নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে স্ন্যাপিং টুল। স্ন্যাপিং টুলটা কি করবে, আমি যখন কোনো কিছুর উপরে নিব, সাপোজ আমি এটা অফ করে দিই, সে কিন্তু আমাকে সেই এজ কিনা অথবা ভার্টেক্স অথবা মিড পয়েন্ট সেগুলো কিন্তু আমাকে দেখাবে। তো আমি যখন স্ন্যাপিংটা ইউজ দিয়ে দিব তখন সেইগুলা শো করবে। তো আমি যদি ইউজ স্ন্যাপিংটা অফ করে রাখি তাহলে আমি এখানে যতভাবেই নেই না কেন সে এটা শো করবে না। তার কারণে এটা যদি অফ থাকে তাহলে আমার অ্যাকুরেসি বলতে গেলে হিউজ পরিমাণে এরর থাকবে। তো পরবর্তীতে এরর গুলা কারেকশন করতে আমার অনেক মানে ডিফিকাল্টিস ফেস করতে হবে। তো স্ন্যাপিংটা আমরা অবশ্যই অন রাখবো এখান থেকে, স্ন্যাপিং টুলটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এখানে এই যে স্ন্যাপিং টুলটা আছে, তো আনার পর আমি যে কোনো এক পাশে রেখে দিলাম। এখন আমি যে কোনো একটা থেকে আরেকটা লাইনে কানেক্ট করতে পারবো ইজিলি। তো সাপোজ আমি এই অংশটা আবার ড্র করে দেখাই, এই অংশটা এইভাবে নিলাম। ওকে, তো আমি যখন এখানে শেষ পর্যন্ত পয়েন্টে আসছি তখন কিন্তু আমি এই কোথায় এটা শেষ করব সে কিন্তু সেটা শো করছে। তো আমি এখানে শেষ করে ডাবল ক্লিক করলে এটা হয়ে যাবে। আচ্ছা, তো একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ডিজিটাইজিং করার সময় হয় কি, এটা আগে সেটিংটা রেডি করে রেখেছিলাম, সেটিংটা ডিফল্ট করে রাখি। আমরা যখন ডিজিটাইজিং করি তখন এই যে কোনো ফিচার এভাবে মুভ করলে সরে যায়, অর্থাৎ সে আমি যখন কোনো কিছু মুভ করছি বা কোনো অ্যাক্সিডেন্টালি ক্লিক পড়ে যায় তখন কিন্তু সে ডিসপ্লেসমেন্ট হয়ে যায়। তো এই ডিসপ্লেসমেন্টের ইস্যুগুলোকে রিমুভ করার জন্য যেটা করতে হবে, যে আমরা এডিটর টুলবারে যাব, টুলবার থেকে এই অপশনে ক্লিক করব। এখান থেকে এই যে একটা অপশন আছে স্টিকি মুভ টলারেন্স, স্টিকি মুভ টলারেন্সটা আমি যদি 900 বা 1000 পর্যন্ত দিয়ে রাখি, অর্থাৎ 900 পিক্সেল পর্যন্ত আমি এটাকে সরাতে পারবো না। আমি যতই টানাটানি করি এখানে ধরে যদি আমি এইভাবে সরাতে চাই সে কোনোভাবে সে সরবে না, যদি না আমি 900 পিক্সেল পর্যন্ত আমি টানি। অর্থাৎ আমি যদি এখান থেকে ধরে 900 পিক্সেল পর্যন্ত টানি তাহলে সে আসবে। তো 900 পিক্সেল আমার অনেক বড় একটা জায়গা, তো সেক্ষেত্রে আমার এটা মুভ করার সম্ভাবনা থাকেই না বললে চললাম। তো আমি এভাবে করে এই সেটিংটা যদি অন রেখে দিই যে এখানে 900 পিক্সেল বা 1000 পিক্সেল, তাহলে অ্যাক্সিডেন্টালি কোনো সময় মুভ করবে না। তো আমার শেপ যেটা ড্র করব সেটা তার পজিশনে অ্যাকুরেটলি থাকবে। আচ্ছা, তো এইভাবে করে আমি যখন পুরো বাউন্ডারিটা ড্র করব, আমি সাপোজ ঢাকা সিটির যে বাউন্ডারিটা সেটা আমার অলরেডি ড্র করা আছে, তো আমি এটাকে সেভ করার প্রয়োজন নাই। আমাদের যখন ড্রয়িং হবে তখন আমরা এখানে সেভ এডিট দিব এবং স্টপ, সেভ এডিট দিয়ে স্টপ এডিটিং করব। আচ্ছা, তো আমি আমার যে বাউন্ডারিটা ড্র করা ছিল সেটাকে এখানে নিয়ে আসি ডিসিসি। এটা হচ্ছে পুরো ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর এবং দক্ষিণ দুইটাই। এটা হচ্ছে উত্তরের পোর্শনটা এবং এই পাশটা হচ্ছে দক্ষিণ পোর্শন যেটা। তো এরকম ভাবে যখন আমাদের এই লাইন যে শেপ ফাইলগুলো সেগুলো রেডি হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আমরা যেটা করব যে এই লাইন শেপ ফাইলটাকে পলিগন শেপ ফাইলে তৈরি করব, কারণ আমাদের এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আমার এখানে অ্যাকুরেটলি বসাতে হবে, মানে ওয়ার্ডের যে নাম্বারগুলো আছে।
তো লাইন থেকে আমরা যদি পলিগনে শেপ ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের টুল বক্স যেটা আছে সিস্টেম টুল বক্স, সেই সিস্টেম টুল বক্সে যাব। এখান থেকে ডেটা ম্যানেজমেন্ট টুল, ডেটা ম্যানেজমেন্ট টুল থেকে ফিচার এবং ফিচার টু পলিগন। ওকে, তো আমি ফিচার টু পলিগন যখন সিলেক্ট করলাম, করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে কোনো একটা লাইন ইনপুট দেই, সে এখান থেকে আউটপুট হিসেবে দিবে পলিগন। আমরা যদি পলিগন ইনপুট দেই, সেও আউটপুট হিসেবে পলিগনই দিবে। আমরা যদি লাইন এবং পলিগন দুইটাই ইনপুট দেই, তাহলেও সে কি করবে, সে লাইন এবং পলিগনকে ম্যাচ করে পলিগন তৈরি করবে। ওকে, অর্থাৎ এটার কাজ হচ্ছে যে লাইন থেকে পলিগন তৈরি করা বা পলিগন থেকে পলিগন, অর্থাৎ আউটপুট দিবে পলিগন, আমি যা কিছুই দেই না কেন এখানে। তো আমি এখান থেকে এই লাইনটা ইনপুট হিসেবে দিয়ে দিলাম। এবং আউটপুটে আমি জাস্ট কোথায় এটা সেভ হবে সেটা সিলেকশন করে দিব। তো আমি এখানে যেহেতু কাজ করছে গ্রুপ মেম্বার্স ট্রেনিং, তো আমি এখানে ডিএনসিসি ওয়ার্ড একটা পলিগন লিখে দিই, ওয়ার্ড পলিগন। ওকে, দেন দ্যাটস ফাইন। তো আমাদের এই পলিগনটা রেডি হয়ে গেল। তো আমার এই লাইনটা প্রয়োজন নেই এখন। তো আমার এই যে পলিগনটা আছে, এখন আমি শুধুমাত্র এই পলিগনের যদি অ্যাট্রিবিউট টেবিলে যাই, তাহলে আমার এখানে আমি আমার অ্যাট্রিবিউট যে ডাটাগুলো আছে, অর্থাৎ ওয়ার্ড নাম্বার বা জুন নাম্বার, এগুলো অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করবো আমি এটা একটু দেখিয়ে দিই। আমি এটার সিম্বোলজিটা ফলো করে রাখছি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে একটা ফিল্ড তৈরি করতে হবে। আমি যদি ওয়ার্ড নাম্বারের একটা ফিল্ড তৈরি করি, যে অ্যাড ফিল্ড, নাম দিব ওয়ার্ড। তো আমি এখানে এটা যে কোনো ভাবে রাখতে পারি, টেক্সটও দিতে পারি অথবা আমি শর্ট ইন্টিজার রাখছি। ওকে, তো ওয়ার্ড রাখার পর যেহেতু আমার ডিএনসিসি, তো ওয়ার্ডের যে কোনো একটা শেপ ধরে ধরে আমি এখানে ওয়ার্ড নাম্বারগুলো বসাবো। তো আমি এখানে এডিটর থেকে আবার এটা স্টার্ট এডিটিং করতে হবে। একটা জিনিস বলে রাখি, এডিটিং মোডে কিন্তু আমি নতুন করে ফিল তৈরি করতে পারবো না। আমাকে আবার আরেকটা নতুন ফিল তৈরি করতে হলে অবশ্যই এই এডিটরটা স্টপ করতে হবে, তারপর ফিল তৈরি করব, তারপর আবার ওই ফিল্ডে ডেটা দেওয়ার জন্য আবার স্টার্ট এডিটিং করতে হবে। ওকে, তো এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডগুলোর আমি নাম্বারগুলো কীভাবে বসাতে পারি, আমি জাস্ট একটা ওয়ার্ডে ডাবল ক্লিক করলে সেই ওয়ার্ডটা আমার এখানে চলে আসবে। কিন্তু আমি চাই যে আমার এখানে নর্থ সাউথ দুইটাই আছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি যে কোনো একটা, সাপোজ এইটা, এই ওয়ার্ডটা আমি সিলেক্ট করলাম। করার পর আমি যদি নিচে নামি, তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে, এটা এটা হচ্ছে 54 নাম্বার ওয়ার্ড। তো আমি এখানে জাস্ট 54 লিখে দিলাম, লিখে দিলে এটা হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা সুবিধা অ্যাড করা যায়, সেটা হচ্ছে যে আমি যদি চাই যে আমার রিয়েল টাইম লেবেলিং শো করবে এখানে, তাহলে সেটা করতে পারি আমি। যেমন আমি যদি এটার প্রপার্টিজে যাই এবং লেবেলে যাই, তো যাওয়ার পর এখানে অবশ্যই এটা টিক মার্ক দিতে হবে, লেবেল ফিচার অন দিস লেয়ার, এবং লেবেলটা হবে ওয়ার্ড যে শেপ ফিল্ডটা আছে সেই ফিল্ডের উপর ভিত্তি করে। তো আমি এটা 10 দিয়ে দিলাম, এটা রেড দিয়ে রাখতে পারি। হ্যাঁ, ওকে, এটা করে দিলাম। তো আমার এটা সুবিধা কি, সুবিধা হচ্ছে যে আমি যে এখানে এটাতে আমি ইনপুট দিলাম, অনেক সময় আমার ভুল হতে পারে যে এটাকে ইনপুট দিয়েছি কিনা, বারবার চেক করতে হতে পারে। তো এটা সুবিধা হচ্ছে আমি যখন 54 ইনপুট দিচ্ছি, সে 54 এখানে লেভেল হিসাবে শো করবে। আমি যদি এখানে 53-তে, এখানে 53 যদি ইনপুট দেই, অটোমেটিক্যালি সে 53 এখানে নিয়ে আসবে। আমি যদি 52-তে এখানে ক্লিক করি, সে অটোমেটিক্যালি 52-তে আমাকে নিয়ে যাবে। তো এইভাবে করে আমি আমার সবগুলো যে ওয়ার্ড আছে সে ওয়ার্ডের নাম্বারগুলো এন্ট্রি করব। তারপর আমি এখান থেকে সেভ এডিট দিব, স্টপ এডিটিং দিব। ওকে, তাহলে কি হবে, আমার এই শেপ ফাইল রেডি হয়ে গেল ডিজিটালি। বাকিগুলোর ডেটা ইনপুট নাই, তার জন্য এরকম দেখাচ্ছে। তো
আমরা যেটা দেখছিলাম যে ডিজিটাইজিং কিভাবে করা যায়, ডিজিটাইজিংটা আমরা অবশ্যই বুঝতে পারছি আশা করি। তারপর আমাদের যেটা করতে হবে যে এই যে সিটি কর্পোরেশনের যে ডেটাটা আমরা তৈরি করলাম ডিজিটাইজ করে, সেই ডিজিটাইজিং এর যে ফাইলটা সেটাকে ইউজ করে কিভাবে হেলথ ফেসিলিটি গুলোকে আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, তো আমি সাপোজ এই যে ডিজিটাইজ করা ফাইলটা, এই ফাইলটার লেভেলটা আমি অফ করে দিই। এই ফাইলটার একটা কেএমএল তৈরি করব এবং এই কেএমএলটাকে আমি গুগল মাই ম্যাপসে নিয়ে যাব। আমরা যদি এখানে গুগল মাই ম্যাপসে আসি, অটোমেটিক্যালি এখানে মাই ম্যাপস আমরা দেখতে পাচ্ছি। তো মাই ম্যাপসে আসার পর আমরা এই কেএমএলটাকে মাই ম্যাপসে ইনপুট করব। তো কেএমএল কিভাবে করতে হয় আমরা সবাই জানি, যে আমরা এখান থেকে যাব টুল বক্সে, অন ভার্সন টুল, দেন টু কেএমএল, দেন লেয়ার টু কেএমএল। ওকে, তো এই লেয়ারটাকে লেয়ারের অংশে দিয়ে দিলাম এবং আউটপুট ফাইলটা যেখানে যাবে সেটা আমি দিয়ে দিচ্ছি ডিএনসিসি ওয়ার্ড বাউন্ডারি অথবা ডিএনসিসি বাউন্ডারি, এটা রেখে দিই আমি, রেখে দিয়ে ডিবিএফ লেখাটা কেটে দিই, দেন ওকে। তো আমি আমি যদি এই গুগল মাই ম্যাপসে যাই, যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে যে ক্লিক করতে হবে এখানে ক্রিয়েট এ নিউ ম্যাপ। তো আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে আমার এই গুগল মাই ম্যাপস এই উইন্ডোটি চলে আসবে এবং আমরা এখানে যে কেএমএলটি তৈরি করেছি সেটা ইম্পোর্ট করব। তো এখানে ইম্পোর্টে ক্লিক করলাম, করার পর এখান থেকে সিলেক্টে যাই, তারপর আমরা আমাদের যে কেএমএল ফাইলটি যেখানে রাখি সেই কেএমএল অংশটা আমরা এখানে দেখিয়ে দেবো কোথায় আছে সেটা। তো আমি রেখেছি গ্রুপ ম্যাপার্স ট্রেনিং, এই যে ডিএনসিসি বাউন্ডারি। তো এটা লোড হচ্ছে একটু। আচ্ছা, তো অনেক সময় হয় কি যে এরকম যখন আসবে, এটা এরকম আসলে আমাদের যেটা করতে হবে যে আমাদের যেহেতু অনেকগুলো বাউন্ডারি এখানে আছে, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল লেয়ারে ক্লিক না করে ক্লিক করে আমরা এখানে সিলেক্ট করব ইউনিফর্ম স্টাইল। ইউনিফর্ম স্টাইল সিলেক্ট করলে কি হবে যে পুরোটা একটা স্টাইল ফলো করবে। ওকে, তারপর আমরা এখান থেকে জাস্ট এই যে পলিগন ট্রান্সপারেন্সি এটা বাড়িয়ে একদম ফুল করে দেব এবং বর্ডার যে উইডথ আছে সেটাকে কমিয়ে দেব এবং এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করব। ওকে, তো আমাদের সুবিধা মতো আমরা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারি। ওকে, তো বর্ডার উইডথ এটা এরকম বেশি শো করছে, হেল্প আস ইমপ্রুভ মাই ম্যাপ, নো থ্যাঙ্কস। তো আমাদের যে হেলথ ফেসিলিটি গুলো আছে, আমাদের হেলথ রেজিস্ট্রি যে ডেটা গুলো আছে আমি এখানে দেখাই এক্সেল ফাইলে। এটা হচ্ছে আমাদের হেলথ রেজিস্ট্রি, এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে, আমরা চাইলে এই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে শর্ট করে নিতে পারি, শর্ট এ টু জেড, তাহলে আমার ডিস্ট্রিক্টটা শর্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে ঢাকা যে ডিস্ট্রিক্টটা আছে সেটাকে নিয়ে আসি। ওকে, তো ঢাকা আসলো, আসার পর এখান থেকে ঢাকার অনেকগুলা হসপিটাল আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা কাজ করতে পারি যে আমরা এখানে সার্চ করতে পারি যে হসপিটালস ইন ঢাকা। ওকে, এটা সার্চ করলে ঢাকার অনেকগুলো হসপিটাল এখানে অটোমেটিক্যালি শো করবে। হ্যাঁ, তো শো করার পর আমরা যেটা করতে পারি যে এই পাশে একটা লিস্টও আসবে আমাদের। তো আমরা যেটা করতে পারি যে এই লিস্টটাকে আমরা, এই যদি আমি প্লাস সাইনে ক্লিক করি, তো প্লাস সাইনে ক্লিক করলে সে কি করবে, সেই লিস্টটাকে অটোমেটিক্যালি যে পয়েন্টটা থাকবে দেখায়। আমরা নতুন একটা লেয়ার নিব, তো ওই লেয়ারের মধ্যে আমি যদি
এখানে প্লাস সাইনে ক্লিক করি, তাহলে লেয়ারের মধ্যে অটোমেটিক্যালি সে হসপিটালটা অ্যাড করে নেবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যে এখানে হসপিটালের উপর ক্লিক করে অ্যাড টু ম্যাপ দিতে পারি, দিলে সে হসপিটালটাকে এই যে লেয়ারটা আছে, আমি সাপোজ এই লেয়ারের নাম চেঞ্জ করে দিচ্ছি, নাম দিচ্ছি যে হেলথ, এটা অ্যাড করে নিল। এবং আমরা চাইলে এই পাশে যেগুলো আছে এগুলাকে অ্যাড করে নিতে পারি। আমি যদি এইটার উপরে নিই তাহলে কিন্তু সে এখানে শো করবে যে কোনটার উপর নিচ্ছে, যেমন এখানে নিলে সে এটা শো করতেছে, তো প্লাস চিহ্ন দিলে এটা অ্যাড হয়ে যাবে। এটার উপর নিলে বাংলাদেশ, বা এখানে যদি ক্লিক করি তাহলে অ্যাড টু ম্যাপ অ্যাড হয়ে গেল, এখানে ক্লিক করলে অ্যাড টু ম্যাপ অ্যাড হয়ে গেল, এখানে ক্লিক করলে অ্যাড টু ম্যাপ অ্যাড হয়ে গেল, ক্লিক করলে অ্যাড টু ম্যাপ অ্যাড হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলোর আমার এই সিটি এরিয়ার ভিতরে যে হেলথ ফেসিলিটি গুলো আছে সেগুলো আমি তো এখানে জাস্ট একটা কমন সার্চ ডেটাতে হেলথ ফেসিলিটি ইন সিটি কর্পোরেশন এরিয়া সাচ অ্যাজ ঢাকা সিটি কর্পোরেশন এরিয়া, তো এরকম করে আমি সার্চ করতে পারি। পাশাপাশি এই যে হেলথ রেজিস্ট্রি যেটা আছে আমাদের ঢাকার মধ্যে, তো হেলথ রেজিস্ট্রি যেমন তেজগাঁও আছে যে সমৃদ্ধ হসপিটাল লিমিটেড তেজগাঁও, তো আমি এটা যদি ক্লিক করে কপি করি, অথবা শেরে বাংলা নগরে যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল, এই নামটা কপি করে আমি যদি এখানে পেস্ট করে দিই, তাহলে কিন্তু সে আমার এই সিটি কর্পোরেশনের ভিতরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলটা খুঁজে বের করে দিবে, এবং একটু ম্যাপ দিলে সে এখানে এই ম্যাপে বা এই লেয়ারটাতে সেই হসপিটালগুলো অ্যাড করে নিবে। তো আমার যখন সবগুলো হসপিটাল এরকম অ্যাড করা হয়ে যাবে, তখন আমি কি করব, এই যে লেয়ারটা আছে শুধু এই লেয়ারটাকে রাইট ক্লিক করব, সরি এখানে না, এখানে ক্লিক করে এক্সপোর্ট টু কেএমএল, এক্সপোর্ট টু কেএমএল এ ক্লিক করলে আমার এখান থেকে দরকার হচ্ছে হেলথের যে লেয়ারটা আছে সেটা, তো আমি এটা সিলেক্ট করে ডাউনলোডে যখন দিব আমি যে কোনো এক জায়গায় ডাউনলোড করতে পারি, তো আমি এখানে ট্রেনিং যে ফোল্ডারটা আছে এটাতে ডাউনলোড করে সেভ করে রাখলাম। ওকে, তো এখন এই কেএমএল ফাইলটা যখন তৈরি হলো তখন আমি কি করব, এই কেএমএল ফাইলটাকে আবার লেয়ারে নিয়ে আসব, অর্থাৎ হেলথ ফেসিলিটিটাকে লেয়ার ফরম্যাটে নিয়ে আসব। তার জন্য করতে হবে কি, এই যে ফ্রম কেএমএল যে কনভার্সন টুলটি আছে, কনভার্সন টুলের ভিতরে কেএমএল টু লেয়ার এটা সিলেক্ট করব, ডাবল ক্লিক করলাম, করার পর ইম্পোর্ট কেএমএল, আমি এখান থেকে এই যে হেলথ যে কেএমজেড বা কেএমএল যেটাই বলি না কেন, কেএমজেড হচ্ছে আমার জিপ ফরম্যাট আর কেএমএলটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ ফরম্যাট, তো এটা সিলেক্ট করে ওপেন করলাম। করার পর আউটপুটের যে লোকেশনটা সেটা দেখিয়ে দেবো, আমি এখানে ট্রেনিংটাই দেখিয়ে দিচ্ছি অ্যাড, তো এটার নাম হেলথ থাকুক সমস্যা নেই, ওকে দিলাম। তো আমার এখানে ঢাকা সিটির ভিতরে যে হেলথ ফেসিলিটিগুলো আছে সেই ফেসিলিটিগুলো চলে আসছে, আমি এটা প্রথমে যেটা করবো সেটা রিমুভ করে দেবো, তারপর আমি আবার সেই লেয়ারটা যেটা আছে ট্রেনিং এ এখানে রিফ্রেশ করলে এই যে হেলথ নামে একটা জিরো ডাটাবেস তৈরি হবে, পয়েন্টটাকে নিয়ে আসলাম। ওকে, তো আমি যদি এই পয়েন্টটা দেখি যে পয়েন্টগুলো হচ্ছে এটা, তো আমি এটা রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই, যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে হসপিটালের নামগুলো এবং এর পাশাপাশি আরো কিছু কলাম এড হয়েছে, তো আমার পাশের কলামগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পর আমাদের যে দুইটা কলাম প্রয়োজন সেটা হচ্ছে ল্যাট লং কলাম, অর্থাৎ আমরা এই পয়েন্টগুলো থেকে ল্যাটিচিউড এবং লংগিচিউড বের করব অটোমেটিক্যালি। তো সেটা কিভাবে করতে হয় আমি একটু দেখাই, সেটা হচ্ছে আমার এই পয়েন্টটা অবশ্যই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে থাকতে হবে, না হলে অনেক সময় কাজ করে না। তো আমি এখানে আগে ফিল্ড তৈরি করে নিই, এটা ফিল্ড তৈরি দিচ্ছি যে এটার নাম দিচ্ছি লেট অথবা ল্যাটিচিউড, আমি লেট দিচ্ছি সমস্যা নেই। এটা একটা জিনিস মনে রাখতে হবে যে ল্যাটিচিউড এবং লংগিচিউডের যে ফিল্ডগুলো সেগুলো অবশ্যই ফ্লোট এবং অথবা ডাবল, এই দুইটা ডেটা সেটের দুইটা ডেটা টাইপের যে কোনো একটা টাইপ হবে, তো আমি এখানে ডাবল ডেটা টাইপ দিচ্ছি অথবা ফ্লোটও দিতে পারি সমস্যা নেই। তো আবার লং নামে ল্যাট লং অর্থাৎ লংগিচিউড, তো এটাও সেম ফ্লোট। তো এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, আমি যদি রাইট ক্লিক করি এখানে একটা অপশন আছে যে ক্যালকুলেট জিওমেট্রি, তো এখান থেকে আমার এখানে ল্যাট লং
আমরা শো করতে পারছি না এখানে। আচ্ছা ক্যালকুলার জিওমেট্রিতে আসার পর আমার এখানে দেখাচ্ছে যে ওয়াই কোঅর্ডিনেট পয়েন্ট এবং এক্স কোঅর্ডিনেট পয়েন্ট। ওকে, তো আমরা এখান থেকে যেহেতু ল্যাটিচিউড অবশ্যই আমাদের ওয়াই কোঅর্ডিনেট, তো আমরা এখানে ল্যাটিচিউড ওয়াই কোঅর্ডিনেট সিলেক্ট করি, এখানে ডেসিমেল ডিগ্রি থাকবে, এটা ওকে দিলে এটা অটোমেটিক্যালি ল্যাটিচিউডটা আমার ক্যালকুলেট হয়ে যাবে। এবং আমরা যদি লংগিচিউডটা ক্যালকুলেট করতে চাই তাহলে আবার আমরা ক্যালকুলেট জিওমেট্রিতে যাব, এখানে এক্স সিলেক্ট করব। ওকে, তো এটা হচ্ছে আমার ল্যাট লং ভ্যালু অ্যাড হয়ে গেল। তারপর আমরা যেটা করব যে এই ভ্যালুগুলো এইখানে সম্পূর্ণটা সিলেক্ট করব, এই প্রথম থেকে শেষ পর্যন্ত ড্র্যাগ করে ধরে সিলেক্ট করে সবার শেষে যেটা আছে সেটাতে রাইট ক্লিক করে কপি সিলেক্টেড দিব। ওকে, তো কপি সিলেক্টেড দেওয়ার পর আমাদের যে কোনো একটা এক্সেল ফাইলে আমরা যাব, তো আমি এখানে নিউ একটা এক্সেল ফাইল নিচ্ছি, এখানে এসে পেস্ট করে দেব। তো আমাদের পেস্ট করে দেওয়ার পর এই দুইটা কলাম আমার প্রয়োজন নেই, তো আমার এখানে নাম আছে, ল্যাটিচিউড ভ্যালু আছে, লংগিচিউড ভ্যালু আছে। তো এটাই হচ্ছে আমাদের মূলত হেলথ ফেসিলিটি ডেটা, এবং এই ডেটাটাকে আমরা আপলোড করে দেব। তো আমি দেখাই যে ঢাকা সিটির জন্য যে টোটাল হেলথ ফেসিলিটি ডেটা তৈরি করা হয়েছে, এটা এটা হচ্ছে এই নেম এক্স ওয়াই। তো এখন কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের ঢাকা সিটির যে হেলথ ফেসিলিটিটা আমরা তৈরি করব সেটার সাথে এই ফেসিলিটি রেজিস্টার যেটা আছে সেটা ম্যাচ করতে হবে, অর্থাৎ ঢাকা সিটির মধ্যে এখানে যে হসপিটালগুলো আছে যেমন সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, তো এই ঢাকা সিটির ভিতরে এই হসপিটালগুলো আছে কিনা সেগুলো আমাকে ম্যাচ করে দেখতে হবে। যদি ম্যাচ করে তাহলে আমরা এখানে রিমার্কস নামে একটা কলাম তৈরি করব, করার পর এখানে আমরা জাস্ট লিখে দেব ম্যাচড। তো এইভাবে করে যেটা মিলে যাবে সেটা ম্যাচ লিখে দেব, যেটা না মিলবে সেটা ম্যাচ লিখবো না, সেটা ওইভাবেই থাকবে, সমস্যা নাই। তারপর এই ফাইলটাকে আমরা সেভ করব, যে নামে সেভ করি না কেন, সেভ করে আমি সাপোজ এটা সেভ করতেছি, সেভ এস দিস পিস ইন ব্রাউজ। তো আমি এখান থেকে ট্রেনিং যে ফোল্ডার আছে আমাদের জেএস ডেটা গ্রুপ ম্যাপার্স ট্রেনিং, এটাতে আমি সাপোজ ঢাকা অথবা ডিএসসিসি বা ডিসিসি হেলথ লিখে সেভ করে রাখলাম। ওকে, তো তারপর আমরা আমাদের ওই ফোল্ডারে এই ডাটাটা আপলোড করে দেব। তো এইটুকু হচ্ছে আমাদের হেলথ ফেসিলিটি নেওয়ার এবং এটা আমাদের হেলথ ফেসিলিটি এবং এই যে ডিজিটাইজিং যে যেটা দেখানো হলো সেটা ওর টোটাল ট্রেনিংটা এটা। তো আমরা যেটা দেখলাম যে আমরা ম্যাপ কালেকশন কিভাবে করতে হয় সেটা সম্পর্কে বুঝলাম, জিও রেফারেন্সিং বুঝলাম, ডিজিটাইজিং কিভাবে করতে হয় সেটা দেখলাম, এবং সর্বশেষ হেলথ ফেসিলিটি কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয় সেটা আমরা দেখে নিলাম। তো এইটুকু ছিল আজকের ট্রেনিং আমাদের, এর পরবর্তী যদি কোনো কোয়েরি থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমরা গ্রুপে আলোচনা করব। তো আশা করি সবার কাজটা খুব ইজিলি হবে। ধন্যবাদ সবাইকে।